গুড মর্নিং, আমি শিপ্রা আর আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই। তো আজকে হচ্ছে শনিবার সকালবেলায় চাটা সব খাওয়া হয়ে গেছে, বাসি কাজও হয়ে গেছে, আর এখন যাব হচ্ছে কি আনতে, লুচি না পরোটা, পরোটা আনতে। যেহেতু আজকে শনিবার তো সেই জন্য এখন আর কিছু করতে ইচ্ছা করছে না, কিনে নিয়ে চলে আসি। আর আমার শনিবার শনিবার আর রোববারটা ওকে বাড়িতে দেখতে পাই আমি, আর কাছে পাই, তো ওকে আজকে মানে ও আজকে যেটা খেতে চাইবে আমি সেটা আজকে সব বানিয়ে দিয়ে দিব। তাই তো চলো এখন যাবো মিষ্টির দোকানে লুচি আর তরকারি আনতে, ও খাবে পরোটা আর একা তখন লুচি আর হচ্ছে আনবো বাঁধাকপি। তো কালকে না পরশু দিন সেই পালং শীষগুলো সব কেটে রেখে দিয়েছিলাম, পরশু দিন ভেবেছিলাম কালকে করবো, কালকে আবার ভাবলাম যে কালকে করবো মানে শনিবারে করবো। আর আলু বেগুন কেটে রেখে দিয়েছি, তো একটু গাজর সিম টিম দিয়ে পালং শাকের একটা ঘ্যাট তরকারি হয় ওটা ইউটিউবে দেখলাম, ইউটিউব দেখে আমি বানাবো ওটা করবো, আর বাঁধাকপি তরকারি ডাল এসব করবো। তো সেই জন্য একটু সবজিও কিনতে হবে আর লুচি নিয়ে চলে আসি। চলো মান খুচরো পয়সা দাও, পয়সা দাও আমাকে, এ মা বাজার করবো, তুমি পয়সা না দিলে আমি কোথায় পাবো বলো তো, তুমি পয়সা না দিলে পয়সা কোথায় পাবো। চলো হচ্ছে প্রতিটা দিন সকাল বিকাল দুপুর সব সময় এসে গেলে সামনে দাঁড়িয়ে থাকবে, কিছু দাও ওদের, এইটুকুনো খাবারে কি হয়, ওদের বেশি খাবারের দরকার, বেশি বেশি ভাত মানে ভাত খাবে। তো বাজার করা হয়ে গেছে আমাদের, এই যে বাঁধাকপি নিলাম আর হচ্ছে এই বেথুয়া শাক গুলো খুব ভালো লাগে, দুটো 15 টাকা চাইছিল দিয়েছি দুটো 10 টাকা, বাঁধাকপি 15 টাকা চেয়েছিল দিয়েছি 10 টাকা, আর টাটা লবণ আছে কিন্তু ওই টাটা লবণটা বেশি ভালো, তো একটা টাটা লবণ নিয়েছি। আর এখানে নিয়েছি আমাদের জন্য লুচি আর ডিকের জন্য এই যে পরোটা, পালং শীষগুলো দুদিন থেকে কাটা আছে তো আজকে করে নিতে হবে। আর এখানে দিয়েছি আলু বেগুন সিম গাজর, আরও সবজি দেওয়া যায় কিন্তু এই সবজিগুলো ছিল ঘরে, তো পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা তেলে দিয়ে তারপরে এগুলো এখন একটু ভেজে নিলাম, তারপরে এখন এটা দেবো। তো আজকে রান্না হয়েছে ডাল পালং শীষ আর বাঁধাকপি বেগনি ভাজা পাঁপড় ভাজা, তো এটা হচ্ছে রিকে দাদুর খাবার, আমাদের সবার খাওয়া হয়ে গেছে। সেই দুপুরবেলায় ক্যামেরা সব করেছিলাম, তারপরে হচ্ছে বন্ধ করে চার্জে বসিয়ে রেখে একটু ঘুম দিলাম, মানে একটানা ঘুম। আর হচ্ছে এখন তো ক্যাটের ওখানে যাচ্ছি না ওর পরীক্ষা বলে, আর ক্যাটের ওখানে যাচ্ছি না বলে আজকে একটু ঘুমোতে পারলাম, আর এখন ঘুম থেকে উঠে ঠাকুরকে জানাগর পুজো দিয়ে দিলাম, চা করলাম, সবাই এখন চা খাচ্ছে, আমার চাটা টেবিলে চা খাবো, খেয়ে এখন যাবো হচ্ছে একটু বসুশ্রী, তো আমার ছেলের ইভিএসের প্রজেক্ট সোমবারে জমা দিতে হবে, তো এখনও কিছু করা হয়নি, কী কী লাগে বসুশ্রীর থেকে কিনতে যাবো, ও জানে আমার ছেলে, ওকে নিয়ে যাচ্ছি, ও আর আমি যাচ্ছি। আর এদের ঘরের অবস্থা, জামা কাপড় সব ছাদ থেকে তুলে এনে এখানে রেখে দিয়েছি, তো আর ভাঁজ করা হয়নি, আর প্রতিটা ক্যামেরাতেই আমাকে দেখতে পাবো আমি লাল সোয়েটার পরি, কারণ লাল সোয়েটারটা আমার এত ভালো লাগে, এত ভালো লাগে, তো সবসময় আমি লাল সোয়েটার পরে থাকি আর প্রতিটা ভিডিওতেই আছে লাল সোয়েটার। তো ভেবো না যে একদিনের ব্লগ, এটা প্রতিদিনের ব্লগ আর প্রতিদিন আমি এটাই পরে থাকি, আমার ভালো লাগে। পোশাকগুলো খেয়ে নিয়েছ, তো সামনে আবার ঠাকুরে বাটা দেখে দিয়েছো কেন,
এই প্যাড়াগুলো খুব সুন্দর খেতে না বাবা হ্যাঁ ভালো হ্যাঁ ঠাকুরকে পূজা দেওয়ার পরে না মানে ওই প্রসাদের টেস্ট আরো দ্বিগুণ বেড়ে যাচ্ছে এত সুন্দর খেতে আর হচ্ছে আজকে হচ্ছে শনিবার তো শনিবার শনিবার আমি ওই মহারাজের ওখানে তেল দিই ছোট্ট একটা তেলের শুশি ওটা কত দাম 40 টাকা দাম তো সেটা দান করি আমাদের নামে প্রদীপ জ্বালাই তো একমাত্র 7টা 15 হয়ে গেল কিনা হয়ে গেল আমার আমাদের নামে দাদুকে বললে দিয়ে দেয় তো এগুলো সব গোছাবো পরে তো চলো আগে বাইরের কাজ সেরে আসি তো বাড়ি চলে এসেছি রিকের এই যে চাউমিন আর আমাদের জন্য নিয়েছি সিঙ্গারা আর মুড়ি আর এই যে মুড়ি ছিল না মুড়ি এনেছি বিস্কুট এনেছি আর কি নিয়ে আসলাম আর কি নিয়ে আসলাম বাবা আর্ট পেপার ও আর্ট পেপার এই যে প্রজেক্টটা আমি করেছি এই প্রজেক্টটা আমি এই যে চোখ নাক এই প্রজেক্টটা আমার করা